Oh,
পথের আল বেয়ে এগিয়ে চলা একদল তরুণ প্রাণের গাথাই একতারা। একতারা প্রায় এক যুগেরও বেশি সময় ধরে প্রবাসী স্বদেশের আদি অকৃত্রিম শাস্ত্রীয় ব্যাকরণ বহির্ভূত সাধারণ মানুষের গান কখনো গেয়ে চলেছে সোনাই মাধবের হাত ধরে, কখনো নকশি কাঁথার মধ্যে দিয়ে, কখনো হাসন রাজা বা আমাদের অতি প্রিয় আউল বাউল সবার মাঝখান থেকে। এরই ধারাবাহিকতায় একতারার সর্বশেষ পরিবেশনা ছিল এখন পর্যন্ত, সেটা হলো আমাদের মহাজনের নাও। শাকুর মজিদের রচনায় শাহ আব্দুল করিমের জীবনভিত্তি এই গীতল নাটক আমাদের সাথে আপনারা যেভাবে তার নৌকোয় সওয়ার হয়ে সঙ্গ দিয়েছেন তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। এবং তারই একটি ছোট্ট স্মৃতিচারণমূলক অংশ দিয়ে একতারার পরিবেশনা শুরু করছি। অনুরোধে গাইতে থাকি জনপ্রিয় গান, এসব গানে ভরে না তো করিমের পরাণ। ডিসি সাহেবের অনুরোধে জাগরণী গান গাইতে দিয়ে করিম দিল তো তোরাই টান। বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো। বসন্ত বাতাসে we
Ah.
আজকে আমাদের একতারার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা আজকের এই নববর্ষে, এবং আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ মাননীয় অ্যাম্বাসেডর ম্যাডাম, আপনাদের সবাইকে এবং অ্যাম্বাসির সাথে সংশ্লিষ্ট সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনারা এই মাত্র যে পরিবেশনাটি দেখলেন, আমরা একতারা আগামী তেরোই জুন সন্ধ্যা 6:30 এডিসন হাই স্কুল স্প্রিংফিল্ডে এটার পূর্ণাঙ্গ পরিবেশনা করতে যাচ্ছি। বাংলাদেশে গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় গীতল নাটক বা গীতিনাট্য মহুয়া। আমরা আশা করব আপনারা সবাই আসবেন। আমরা এতটুকু বলতে পারবো যে আমাদের সাথে এটাতে কাজ করছে প্রায় 75 জন আর্টিস্ট। আজকে আমাদের সবাইকে এখানে আসা সম্ভব হয়নি, নিয়ে আসা, বাট 75 জনেরও অধিক আসলে আর্টিস্ট আমাদের প্রোগ্রামটিতে কাজ করছে। আমরা আপনাদেরকে এতটুকু কথা দেবো যে আপনাদেরকে আমরা একবারই নিরাশ করবো না, আপনারা অত্যন্ত আনন্দিত হবেন আমাদের অনুষ্ঠানটি দেখে। আর যদি না দেখেন বলবো যে ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস ইট। আমি শুধু এতটুকুই বলবো যে এই অনুষ্ঠানটি আপনারা মিস করতে কখনোই চাইবেন না, এত জনপ্রিয়, এত মানে চমৎকারভাবে আমরা এটাকে ধারণ করছি আপনাদের জন্য। আশা করি দেখা হবে 13 জুন স্প্রিংফিল্ডে এডিসন হাই স্কুলের মঞ্চে। ধন্যবাদ সবাইকে। এই ঐতিহ্যবাহী রূপকথার গল্প নিয়ে নতুন প্রজন্মদের দিয়ে মঞ্চায়ন করে আসছে তারা। ইতিমধ্যে বেহুলা ও রূপবান এই দুটি নাটক মঞ্চায়ন করেছে। সুরবিতানের পরবর্তী পরিবেশনা হবে সাত ভাই চম্পা। আজ তারই একটি অংশ পরিবেশন করবে সুরবিতান।
নির্ধারিত অনুষ্ঠান। অনুষ্ঠানটি সফল করার জন্য অনেকের অবদান রয়েছে, তাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার সঙ্গীত পরিবেশনের জন্য রায়ান রহমান, কামরুল হাসান, দিনারমণি, সীমা খান এবং রবিউল ইসলাম শিশিরকে অসংখ্য ধন্যবাদ। বিসিসিআই বাংলা স্কুল, শেখ মাওলানা মিলন এবং একতারার সকল সদস্যকে অভিনন্দন মহুয়ার অংশবিশেষ পরিবেশনার জন্য। নাচের শিল্পী মেহরুজ পারিজা, স্মরণী নাচিয়া এবং প্রিয়াঙ্কা বোসকে অশেষ ধন্যবাদ। অসাধারণ নৃত্য কোরিওগ্রাফির জন্য বগানী চৌধুরীকে অভিনন্দন। অনুষ্ঠানের সার্বিক শব্দ ব্যবস্থাপনায় সাহায্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি রবিউল ইসলাম শিশিরকে। প্রভু নিরজনে খেলিছো
এ বিশ্বলোয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। কারো বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারো কারো বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিপা। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন স্বনে নিরজনে, প্রভু নিরজনে খেলিছ। কে বিশ্বলোয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলোয়ে বিরাট শিশু আন মনে খেলি।